হ্যালো, গুড মর্নিং, কেমন আছো সবাই? তো এখন সকালবেলা, আজকে হচ্ছে মঙ্গলবার, আর ঘড়ি তো ওই 8টা মতো বাজে। একদম ঘুম থেকে উঠে গেছি আর এখানে ব্লু ছিল, তাই ব্লুর সঙ্গে একটু বক বক করছিলাম। তো একদম স্নান টান সেরে এবার শাড়ি টাড়ি পরে নিয়ে একদম রেডি হয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি, কী করছি সেটাও শেয়ার করব। আজ একটা বিশেষ দিন, তো সেই দিনটাকে হয়তো খুব বিশেষ করে পালন করতে পারবো না, কিন্তু যতটা পারি ওইটাই। তো আজকে এই ছিল আমার ফাইনাল লুক, আর এখন রেডি হয়ে গেছি, যাব মন্দিরে পুজো দিতে। অনেকক্ষণ ওয়েট করেছি, এবার বলে দিই, আজকে হচ্ছে আমার প্রথম অ্যানিভার্সারি। বাট যেই অ্যানিভার্সারি সেলিব্রেশন করবো সেই মানুষটাই যখন কাছে নেই, তখন আর সেলিব্রেশনেরও দরকার নেই। তাই সকালবেলায় এসেছিলাম মন্দিরে পুজো দিতে। আর চলুন, পুজো টুজো হয়ে গেছে, বাড়ি এসে গেছি। বাইরে যেভাবে রোদ সে আর বলার নয়। তো এর মাঝখানে এখন একটু রেস্ট নেব, দিয়ে যেতে হবে রান্নাঘরে। কিন্তু এটাই ভাবছি যে রান্নাঘরে যেতে হলে কী কষ্ট। আর বিশেষ কিছু রান্না করারও কোনো মানে ইচ্ছে ছিল না, তাই শুধু চিকেন আর ভাত, একটা পটল ভাজা। তো খাওয়া দাওয়া সেরে বারান্দায় এসে দেখি গাছগুলোতে একদমই জল নেই, আর এত রোদ, তাই ভাবলাম একটু ওদেরকেও জল দিয়ে দিই। তো তাই জন্য বারান্দায় এসে আবার গাছগুলোতে সমস্ত জল দিলাম। চলুন এবার দেখাই অ্যানিভার্সারিতে কী সারপ্রাইজ গিফট পেয়েছি। এই হচ্ছে আমার অ্যানিভার্সারি গিফট। তো এটা অ্যামাজন থেকে এসেছিলো, একটা সুন্দর করে গিফট প্যাকিংও করা ছিল, এই যে ওর নাম লেখা আছে, আর বেশ সুন্দর করে একটা গিফট র‍্যাপ করে দিয়েছে, বেশ ভালো হয়েছে। চলুন এবার ভেতরটা খোলা যাক। এই হচ্ছে আমার অ্যানিভার্সারির গিফট। তো অনেক দিন আমার ইচ্ছে ছিল যে একটা স্মার্ট ওয়াচ কিনব, কিন্তু পেয়ে গেলাম অ্যানিভার্সারি উপলক্ষে। তো তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আর বুটের এই স্মার্ট ওয়াচটা যারা যারা ইউজ করেন তারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কীরকম। আমি প্রথম যেহেতু ইউজ করবো তাই জানি না, ফিডব্যাক দেখলাম মোটামুটি ভালোই আছে। তো আর যারা যারা ভিডিওটা দেখছে তাদের মধ্যে যদি কেউ থেকে থাকেন আমার মতো অ্যানিভার্সারিতে দুজন দুটো জায়গায়, তো অবশ্যই আমাকে একটু জানাবেন। আর আপনাদের এই স্পেশাল দিনগুলো কীভাবে কাটান সেটাও একটু যদি কমেন্টে জানান খুব ভালো হয়। তো এই ছিল আমার আজকের অ্যানিভার্সারি স্পেশাল গিফট, একটু হাতেও পরে নিলাম, বেশ ভাল লাগলো। আর অনেক দিন পর হাতটা বেশ একটু অন্যরকম লাগছিল, আর ভিডিও শ্যুট করার জন্য আজকে পরেছিলাম। তো যাই হোক, বিকেলবেলায় একটু ইচ্ছে করছিল পাপড়ি চাট খেতে, তাই পাপড়ি চাট খেলাম, আর ও বানিয়েছিল মাফিন, সেই ভিডিওটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আর পরে একটা শর্টস দেবো। কীভাবে দিন চলে যায় সেটা বোঝাই যায় না, একটা বছর কীভাবে কাটিয়ে ফেললাম তা বুঝতেই চোখের পলকে জাস্ট কেটে গেল, হাসি মজা সমস্ত কিছু নিয়ে, সবাইকে নিয়ে। তো এইভাবেই যেন প্রত্যেকটা বছর কাটিয়ে উঠতে পারি, সবাই খুব আশীর্বাদ করবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ছবিগুলো একটা বছরে ঘুরতে যাওয়ার বেশ কয়েকটা আমাদের পছন্দের ছবি, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করি, ভালো লাগলে একটা লাইক করবেন। টাটা, বাই, সবাইকে ভালো থাকবেন।